প্রতি দর্শক বেলা বেলা সারা বেলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা সেই সব দেশবরেণ্য মানুষদের আমন্ত্রণ জানিয়ে থাকি যারা তাদের প্রতিভার গুণে, তাদের সৃজনশীলতার দীপ্তিতে উজ্জ্বল করেছেন আমাদের দেশের মুখ এবং একই সাথে নিজেকে উন্নীত করেছেন একটি ঈর্ষণীয় অবস্থানে। আমাদের অতিথি হিসেবে আজকে যাকে পেয়েছি তার প্রধান পরিচয় তিনি একজন কবি। তার একটিমাত্র কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে যেটা তিনি বলেন মৌলিক কাব্যগ্রন্থ। সেই একটি দিনে একটি কাব্যগ্রন্থ দিয়ে তিনি যে জনপ্রিয়তা পেয়েছেন তা কিংবদন্তি তুল্য। একাধারে তিনি সাংবাদিকতা করেছেন দীর্ঘদিন। তিনি আমাদের খুব প্রিয় মানুষ, প্রিয় কবি হেলাল হাফিজ। আমাদের এই অনুষ্ঠানটা কিন্তু একেবারেই মানে ঘরোয়া পরিবেশে গল্প গুজব করার মতো। তো আমরা শুরু করব আপনার একেবারে জন্মলগ্ন থেকে। কোথায় জন্ম, কবে জন্ম, বা আমরা যেটাকে বলি দেশের বাড়ি, গ্রামের বাড়ি, সেটা কোথায়, আমরা ওখান থেকে আসি। নেত্রকোনা থেকে 10-12 মাইল দূরে আমাদের গ্রামের বাড়ি বটতলি, ওখানেই আমার জন্ম। কিন্তু শৈশব, কৈশোর এবং প্রথম যৌবন, এই সময়টা আমার কেটেছে নেত্রকোনা শহরে। আমার আব্বা নেত্রকোনা শহরেরই সবচেয়ে যে বিখ্যাত স্কুল দত্ত হাই স্কুল, ওই স্কুলের খুব নাম করা একজন শিক্ষক ছিলেন। আমি নিজেও ওই স্কুলের ছাত্র। আপনার বাবার নাম? আব্বার নাম ছিল খোরশেদ আলী তালুকদার, কিন্তু তাকে ওই অঞ্চলের সবাই পাগড়িওয়ালা স্যার বলে ডাক। পাগড়িওয়ালা, আব্বার একটা শখ ছিল বিভিন্ন রঙের উষ্ণেষ পাগড়ি ব্যবহার করা, এটা তার খুব শখ, বেশভূষা আর কি, একটা শখের। কিন্তু আপনি যে বললেন আপনার আপনার জন্ম, আপনি বললেন গ্রামে, বর্তলি গ্রামে, সেটা নানার বাড়ি? নানার বাড়িও দাদার বাড়িও, কারণ আব্বা বিয়ে করেছেন তার চাচাতো বোনকে। আচ্ছা আচ্ছা, ফলে আমার দাদা বাড়ি এবং নানার বাড়ি একই বাড়ি, একই বাড়ি। আচ্ছা আচ্ছা, তো আপনার আপনার আম্মার নাম কি? আমার আম্মার নাম কোকিলা খাতুন, উনি গৃহিণী। নানুর মুখে গল্প শুনেছি, আমি তো দেখিনি মাকে, দেখিনি মানে আমি 3 বছর বয়স যখন তখন আমার আম্মা মারা গেছে, ওইভাবে স্মৃতিতে নেই। হ্যাঁ, আমি আর আমার বড় ভাই, এই 2 সহোদর ভাই, আমাদের দুজনকে রেখে আম্মা মারা যান। কয়েক বছর পর আব্বা আবার বিয়ে করেন। আমার ওই পক্ষে আছেন 3 বোন 2 ভাই, অর্থাৎ আমরা 4 ভাই 3 বোন। আমরা আপনাকে নিয়ে ছোট্ট একটা তথ্যচিত্র বানিয়েছি, এটা আমরা একটু দেখে নিই। প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজের জন্ম 1948 সালের 7 অক্টোবর নেত্রকোনার বড়তলি গ্রামে। বাবা খোরশেদ আলী তালুকদার এবং মা কোকিলা খাতুন। বাবা ছিলেন নেত্রকোনার দত্ত হাই স্কুলের শিক্ষক। এই স্কুলেই পড়ালেখা করেছেন তিনি। এখান থেকে 1965 সালে মাধ্যমিক পাশ করে নেত্রকোনা কলেজে ভর্তি হন। 1967 সালে ইন্টারমিডিয়েট সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের ছাত্র হন কবি হেলাল হাফিজ। শৈশব থেকেই খেলাধুলা, গান, আবৃত্তি আর কাব্য চর্চার দিকে ঝোঁক ছিল তার। কলেজ জীবন থেকে কবিতা তাকে আরও তীব্রভাবে আকর্ষণ করতে আরম্ভ করে। বিশ্ববিদ্যালয় জীবনে তিনি পুরো দস্তুর কবি হয়ে ওঠেন, বিশেষ করে গণ অভ্যুত্থানের সময় নিষিদ্ধ সম্পাদকীয় কবিতাটি তাকে রাতারাতি তারকা খ্যাতি এনে দেয়। 1986 সালে তার প্রথম ও একমাত্র মৌলিক কবিতার বই যে জলে আগুন জলে প্রকাশিত হয়। তার কাজের স্বীকৃতি হিসেবে বাংলা একাডেমি পুরস্কার সহ বিভিন্ন সময়ে নানা পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন কবি হেলাল হাফিজ। কর্মজীবনে তিনি কিছুদিন শিক্ষকতা করলেও মূলত সাংবাদিক হিসেবেই তার পরিচিতি। 1972 সালে দৈনিক পূর্বদেশ পত্রিকায় যোগ দেন। এরপর 1976 সালের শেষ দিকে দৈনিক দেশ পত্রিকার সাহিত্য সম্পাদক হিসেবে কাজ করেন। সবশেষে যোগ দেন দৈনিক যুগান্তর পত্রিকায়। এখান থেকেই সাংবাদিকতা থেকে অবসর নেন তিনি। কবিতাকে সঙ্গী করে বোহেমিয়ান এক জীবনযাপন করেন কবি হেলাল হাফিজ। প্রেস ক্লাবেই সারাদিন কাটে তার, লিখে, বই পড়ে, ইন্টারনেটে কিংবা আড্ডায়, এই জীবনেই তিনি সন্তুষ্ট, আনন্দিত। তো শৈশবে মানে আপনি যে মাকে হারিয়েছেন, তাহলে আপনার শৈশবটা
কেমন ভাবে কেটেছে, কেমন ভাবে বড় হয়ে ওঠা? একটু অবহেলায় আমি বড় হয়েছি, একটু অনাদরে। স্কুল জীবনে কিন্তু আমি ছিলাম খেলাধুলার মানুষ, ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন, এমন কি আজ থেকে 55 বছর আগে ওইরকম একটি মহকুমা শহরে বসেও আমি লন টেনিস খেলা শিখেছি। লেখাপড়ায় মন ছিল না, খেলাধুলার দিকেই মন ছিল। আর একটা গৃহ বিমুখতা একটা তৈরি হয়েছিল এই বন্ধুদের সঙ্গে, বন্ধুদের বাড়িতে। যেহেতু আব্বা খুব খ্যাতি, তখন তো শিক্ষকদের সম্মান সবচেয়ে বেশি। আমার মনে আছে যখন আব্বা রাস্তায় বেরোতেন স্কুলে যাবার জন্যে বা কোথাও যাবার জন্যে, শুধু আব্বা নন, যে কোনো বয়স্ক শিক্ষক, মানে রাস্তার লোকেরা দুদিকে সরে যেত, শিক্ষক পার হলে তারপর তারা আবার রাস্তায় উঠত। আমি প্রথম প্রেমে পড়ি সবিতা মিস্ট্রেসের, তিনি আমার চেয়ে বয়সে 12-13 বছরের বড় হবেন। তাকে দেখলেই আমার মায়ের মতো মনে হতো। আমার ভেতরে কিন্তু তখনও ফ্রয়েড ক্রিয়াশীল নয়, মোটেও ক্রিয়াশীল, আমি জানি না ফ্রয়েডের কথা। উনি অসম্ভব আদর যত্ন করতেন আমার, কখনো মনে হতো আমি তার ভাই, কখনো মনে হতো আমি তার ছেলে, কখনো মনে হতো আমি তার এক ধরনের প্ল্যাটোনিক প্রেমিক, এরকমও মনে হয়েছে। আমি যখন বয়প্রাপ্ত হয়েছি, বিশেষ করে আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি, তখন এই জিনিস, তখন তো আমার ফ্রয়েডও আমার ভেতর ক্রিয়াশীল হয়ে উঠেছেন। তিনি কিন্তু সবিতাদি সবই বুঝতেন, সবই বুঝেও অপার আনন্দ, অপার আশ্রয়, মানে প্রশ্রয়, এটা লাগামহীন একটা আশ্রয় আমাকে দিয়েছেন উনি। আমার অনেক কবিতার, প্রেমের কবিতার উনিই তো নায়িকা। আসলে ওনার কথা মনে রেখেই অনেক কবিতা আমি লিখেছি। আমরা একটু ফিরে যাই আবার পেছনে। আপনি বলছিলেন যে লেখাপড়ায় মন ছিল না, খেলাধুলায় বেশি মন। খেলাধুলায় বেশি মন। আর কি করতেন? মানে বাংলা কবিতা আবৃত্তি, ইংরেজি কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, ক্রমাগত গল্প বলা, এগুলিতে অধিকাংশ সময় প্রথম হয়েছি, কখনো কখনো কোনোটাতে দ্বিতীয় হয়েছি। তার মানে আপনার গল্প কবিতার বই তখন পড়তে শুরু করে দিয়েছেন? অসম্ভব। শরৎচন্দ্র আমি তখন চরিত্রহীন পড়েছি, আমি তখন গৃহদাহ পড়ে ফেলেছি। আর কবিতা? কবিতা তখন কি বলবো, রবীন্দ্রনাথ তো বটেই, আমাদের শামসুর রহমান, আল মাহমুদ, আহসান হাবিব, এদের কবিতাও আমি স্কুল জীবনেই কিন্তু পড়ে ফেলেছি। কলেজে উঠে আমি খোঁজটা পেলাম জীবনানন্দ দাশের। তারপর যখন বিশ্ববিদ্যালয় জীবনে আসলাম, এখানে এসে আরেকজন কবি আমাকে খুব প্রভাবিত করলেন। তিনি আমাদেরই সমসাময়িক প্রয়াত, অকাল প্রয়াত আবুল হাসান। নির্মলেন্দু গুণের সঙ্গে আমার শৈশব থেকেই পরিচয়, কৈশোর থেকেই পরিচয়, যেহেতু আমরা একই জায়গার, ওই সূত্রে তখন থেকে তাদের সঙ্গে আমার পরিচয়। তারপরে তো ঢাকায় এসে আবার নতুন করে, আমি তো 1967 সনে ঢাকায় আসলাম। এই যে নেত্রকোনা শহরে বড় হয়ে ওঠা, এবং বড় আপনি বলছিলেন যে আপনার একটু উদ্বাস্তু জীবন তখন থেকেই, এই উদ্বাস্তু জীবনে আর কি কি উপাদান ছিল? যেমন সিনেমা দেখা ছিল? সিনেমা ছিল, তার চেয়েও বেশি ছিল এটা, নেত্রকোনা অঞ্চলটা তো লোক সংস্কৃতির একেবারে সুতিকাগার, বাউল গান, বিচ্ছেদের গান সারা রাত ধরে হতো এবং সারা রাত আমি বসে বসে শুনতাম। আপনার স্কুল জীবন শেষ হলো কবে? আমি এসএসসি দিয়েছি 1965 সনে। রেজাল্ট ভালো হয়েছিল? কোনো রকমের সেকেন্ড ডিভিশনে পাস করলাম। তারপরে কলেজ কোথায়? নেত্রকোনা। আরেকটা নতুন জীবন, তখন মাথায় চাপলো যে আমার, আমি ডাক্তার হব, ডাক্তারি পড়ার, সেই জন্য আপনি, সেই জন্য আমি আইএসসি ভর্তি হয়েছিলাম। যাই হোক, বহু কষ্টে আইএসসি পাস করলাম, এবং সেখানেও ফিজিক্স পরীক্ষাটা আমি দিলাম সুস্থ অবস্থায়,
অসুস্থ রুম থাকে একটা, রোগীদের জন্য একটা রুম থাকে, ওই রুমে বসে ফিজিক্স পরীক্ষা দিলাম। তার মানে বুঝতে পেরেছেন তো, এর বেশি আর বলতে চাই না। আমি সেকেন্ড ডিভিশনে পাশ করলাম, পাশ করে 67 সনে ঢাকা আসলাম। ঢাকা এসে মনে হলো যে কবিতার পোকা তখন ঢুকে গেছে মাথার ভেতরে। ইতিমধ্যে কি আপনার কবিতা প্রকাশিত হয়েছে? ইতিমধ্যে কয়েকটা, বেশ কিছু কবিতা বিভিন্ন লিটল ম্যাগে, ঢাকার লিটল ম্যাগে, ইত্তেফাকে বেরিয়ে গেছে। তখন মনে হলো যে আমি যদি ডাক্তারি পড়ি, ডাক্তারি তো অসম্ভব পড়াশোনার, মানে সমস্ত সময় ব্যয় করতে হবে পড়াশোনার পেছনে, তা আমার কবিতার জন্য আমি কখন সময় দেব? এই আর ডাক্তারি ভর্তি হলাম না, তার চেয়ে ভাই আমি বাংলায় ভর্তি হয়ে পড়ি। তখন 1960 বাংলা বিভাগ কিন্তু এই ভূখণ্ডের শ্রেষ্ঠ শিক্ষাবিদরা, বাংলা বিভাগের শিক্ষক বিভাগীয় প্রধান ডক্টর আব্দুল ভাই, তারপরে এই মুনির চৌধুরী, তারপরে মোফাজ্জল হায়দার চৌধুরী, আনোয়ার পাশা, রফিকুল ইসলাম, আহমদ শরীফ, এই সব বাঘা বাঘা শিক্ষকরা তখন বাংলা বিভাগে। ভর্তি হওয়ার কয়েকদিনের মাথায় বাড়িতে আব্বার সঙ্গে একটু মনোমালিন্য হলো। আমি হঠাৎ একদিন কাগজে দেখি মুন্সিগঞ্জ হাই স্কুল থেকে একজন আইএসসি পাস শিক্ষক চেয়েছে এবং তার স্কাউট ট্রেনিং থাকতে হবে। আমি স্কুলে কাব ছিলাম, স্কাউট ছিলাম, এটা দেখে আমি অ্যাপ্লিকেশন করেছি ওখানে। এক সপ্তাহের মাথায় যদি আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার এসছে। এক বছর ওই স্কুলে, মুন্সিগঞ্জ হাই স্কুলে চাকরি করলাম। পরের বছর আবার এসে ফার্স্ট ইয়ারে বোর্ড। যাই হোক, ইকবাল হলে তো আমার এখন, আমার রুম এখন গুণ তো গুণের রুম নাই, আবুল হাসানের থাকার জায়গা নাই, তারা দুজনেই তো আমার রুমে, অধিকাংশ সময় আমার রুমে রাত্রি যাপন। কবিতায় এই আমাদের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হলো, নির্মলেন্দু গুণ, আবুল হাসান, আমি, এবং এমনও হয়েছে একজনের কবিতা চুরি করে বালিশের নিচ থেকে আর নিয়ে একটু ঘষা মাজা করে অন্যজন ছাপিয়ে দিয়েছে, এইসবও হয়েছে, এইসবও হয়েছে। তাতে মনোমালিন্য হয়নি? মনোমালিন্য হয়েছে, আবার সেটা অন্যভাবে পুষিয়ে দিতে হয়েছে, এরকম নানা ঘটনা ঘটেছে। এইভাবে আমাদের সাহিত্য জীবন শুরু হলো। এখন সকালে নাস্তার পয়সা থাকে না, দুপুরে খাবারের পয়সা থাকে না, একটু চিত্তকে অব্যবস্থিত করার যে আয়োজন তার পয়সা থাকে না, কিছুই নাই, কিছুই নাই, অথচ না খেয়েও থাকি না, সব কিছুই চাই। কেউ না কেউ সকালে নাস্তা করাচ্ছে, কেউ দৈনিক তৎকালীন দৈনিক পাকিস্তানে গেলেই হয়তো হাসান হাফিজুর রহমান 10 টাকা দিলেন গুণকে আর আমাকে। আপনার বেশ কিছু ছাত্রী ছিল, যেমন ক্যামেলিয়া মুস্তফা, যেমন বেবি মৌদু, তারা তো সচ্ছল, তারা সব সময় আমাদেরকে টাকা দিয়ে সাহায্য করত। এমনও হয়েছে হোটেল থেকে খেয়ে দৌড় দিয়ে বেরিয়ে, দৌড়ে আমরা চলে গেছি, পকেটে পয়সা নেই। এই সব কিছু কিন্তু আমরা করেছি একটি মাত্র কারণে, সেটা হলো কবিতা। সবাই টাকা জমায়, আমি মানুষ জমাতে চাই আমার কবিতা দিয়ে। এবং সেই তুলনায় তো আপনার গ্রন্থ সংখ্যা খুব কম, মানে একটা। আমার মৌলিক গ্রন্থ একটা মাত্র, যে জলে আগুন জ্বলে। এটা কেন? তখন 200 বা 300 কবিতার বই বেরোতো, যেদিন মেলাটা শেষ হলো পরের দিন আর একটি বইয়ের নাম কারো মুখে শোনা যেত না, কোনো কবিতার কথা শোনা যেত না, কোনো কবিতার একটি পংক্তির কথা শোনা যেত না। এইটা আমাকে খুব পীড়া দিত, আমার একটা জেদ চাপল যে আমি আমার বইটা তখনই করব যখন আমার, আমি মনে করব যে এই বইটি বেনজলে ভেসে যাবে না। আমি 17 বছর লেখালেখির পর যে জলে আগুন জ্বলে বের করেছি। আমরা একটু ওই যে বিশ্ববিদ্যালয়ের জীবনটা শেষ করে আসি। আচ্ছা, বিশ্ববিদ্যালয়ে এই তো আমি বোধহয় একমাত্র ছাত্র যে 8 বছর হলে ছিলাম, থাকতে পারলাম একটি মাত্র কারণে,
ওই যে 69 সনের গণ অভ্যুত্থানের সময় নিষিদ্ধ সম্পাদকীয় কবিতাটি লিখলাম, এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় এখন যৌ, এই কবিতাটি আমাকে রাতারাতি তারকাখ্যাতি এনে দিল। আহমদ সফা এবং কবি হুমায়ুন কবির এই দুজন ওই লেখক শিবিরের ছেলেমেয়েদেরকে দিয়ে পুরো বিশ্ববিদ্যালয়ে, শুধু আর্টস বিল্ডিং না, কার্জন হলেও দেয়ালে দেয়ালে এই দুটো লাইন, প্রথম দুটো লাইন, এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়, এই দুটো লাইন চিকা মেরে দিই, একেবারে সায় লাভ করে। এই কবিতাটা লেখার পেছনে মানে কি ঘটনা ছিল? এই কবিতাটা লেখার পেছনের মূল অনুপ্রেরণাটা হলো 69-এর গণ অভ্যুত্থান এবং একজন মাত্র মানুষের অঙ্গুলি হেলনে, বলাই বাহুল্য তিনি শেখ মুজিবুর রহমান, এই যে 7.5 কোটি মানুষ উঠছে বসছে, তিনি কি বলছেন, তার কথায় চলছে, ওই যে মানুষটা তার হাতে যে পাইপটা, সফেদ পাঞ্জাবি, মনে হয় আকাশটা মাথায় লেগে যাবে, এই বিষয়টি নিয়ে আমি 3 পংক্তির একটা কবিতা লিখেছি, শুনি। কে আছেন দয়া করে আকাশকে একটু বলেন, সে সামান্য উপরে উঠুক আমি দাঁড়াতে পারছি না। শেখ মুজিবকেই মানায় এই কবিতা, তাকেই মানায়। এবং যে জনপ্রিয়তা, জনপ্রিয়তাটাও খুব উপভোগ করেছে। এই যে একটা সময় কেটেছে, এই সময় জীবনে নিশ্চয়ই প্রেমও এসেছিল। প্রেমের প্রথম অংশটা একটু বাদ পড়ে গেছে, আমি শুধু সবিতাদির কথা বলেছি। ওখানে মানে আমার বয়সের কাছাকাছি একটি মেয়ের সঙ্গেও আমার একটু নিবিড় সখ্য গড়ে উঠেছিল, যার উল্লেখ আমার কবিতায়ও আছে, তার নাম হেলেন। বিরহও পেয়েছে, দিয়েছে, কষ্টও দিয়েছে, কিন্তু সেই কষ্টকে আমি শিল্পে রূপান্তরিত করেছি। ফিরে যাই আবার পিছন দিকে, যে এই যে 69-এর গণ অভ্যুত্থানের পরে আপনার, আমরা তো চলে গেলাম অসহযোগ, 70-এর নির্বাচন, তারপরে 7ই মার্চের ভাষণ, মানে আমরা আস্তে আস্তে বঙ্গবন্ধু নেতৃত্বে স্বাধীনতার দিকে যাচ্ছি। 25শে মার্চ, যেদিন 71-এর 25শে মার্চ, যেদিন ক্র্যাকডাউন পাকিস্তানি, তখন আপনি কোথায় ছিলেন? তখন তো অসহযোগ আন্দোলন চলছে, প্রত্যেক হলেই এই 30 জন 25 জন 40 জন করে ছাত্র আছে, সবাই তো আসলে বাড়ি চলে গেছে, সবাই বাড়ি চলে গেছে, আমিও চলে গেছি, মেসও বন্ধ, খাবারের ইয়েও বন্ধ, আমরা বাইরে খাই। পপুলার নামে একটা রেস্টুরেন্ট ছিল আলিয়া মাদ্রাসার, ওখানে আলিয়া মাদ্রাসার সামনে ভাত খেয়ে বেরিয়ে দেখি একটা খালি রিক্সা কাজী আলাউদ্দিন রোডের দিকে যাচ্ছে। তা আমার হঠাৎ মনে পড়লো যে আমার নেত্রকোনার এক স্কুলের বন্ধু হাবিবুল্লাহ তার নাম, FH হলে থাকে, ফিজিক্সে অনার্স পড়ে, যে অনেকদিন দেখাও হয় না, একটু হাবিবুল্লাহর সঙ্গে দেখা করে আসি। হাবিবুল্লাহর রুমে গেলাম, পেলাম, কথা বলছি, আধা ঘন্টা প্রচণ্ড গোলাগুলি শুরু হয়ে গেছে, সারা রাত গেল, পরদিন সকালে কার্ফিউ, 26শে মার্চ সারাদিন কার্ফিউ, বেরোতে পারছি না, 27 তারিখ কার্ফিউ উড্র হলো, আমি বেরিয়ে আমার হলে আসলাম। হলে এসে আমার রুম যেহেতু তালা মারা ছিল, ওইটা ভাঙে নাই, তারা ওই দরজা, আমি তালা খুলে সুটকেস তাড়াতাড়ি গুছিয়ে বেরোচ্ছি যে কোথাও তো যেতে হবে। তখন হলের, হলটার অবস্থা কেমন ছিল? তখন হলের অবস্থা মাঠে ধরেন প্রায় 35-40 বা 50টা লাশ পড়ে আছে, তার মধ্যে চিশতি হেলালুর রহমানও আছে। আপনি কি গেছিলেন? হ্যাঁ, আমি নিজে দেখলাম, আমি গেটে মানে পা রেখেছি, অমনি দেখি নির্মলেন্দু গুণ আমার হলের দিকে আসছেন, আমাকে জীবিত দেখে উনি একটা দৌড় দিলেন, দৌড়ে এসে আমাকে বুকে জড়িয়ে ধরে এই কান্না শুরু হলো আমাদের দুজনের।
ওই দিনই আমরা গুণ এবং আমি এবং আমাদের আরেকজন তৃতীয় বন্ধু ছিল চিটাংয়ের, শাহ তার নাম ছিল, আমরা তিনজন নদী পেরিয়ে কেরানীগঞ্জ হয়ে আমরা জিঞ্জিরায় আমাদের এক বন্ধু ছিল ওই তার বাড়িতে গিয়ে আশ্রয় নিলাম, সেখানে ছয় দিন ছিলাম। তারপরে সময়টা কোথায় ছিলেন এই বাকি সময়? এই ছয় দিন জিঞ্জিরায় থাকলাম। সপ্তম দিন ভোরবেলা জিঞ্জিরা আক্রমণ হলো। জিঞ্জিরা ম্যাসাকার কিন্তু খুব বড় ম্যাসাকার। এই জিঞ্জিরার থেকে আবার ঢাকা আসলাম। এসে আপনার নিশ্চয়ই মনে আছে বাংলাদেশ টেলিভিশনে বেলাল বেগ নামে একজন প্রডিউসার ছিলেন, আজিমপুরে থাকতেন। এই বেলাল বেগের বাসায় খেয়ে পরদিন সকালবেলা মমিনুল হক নামে আরেকজন প্রডিউসার ছিলেন, ওনার কাছ থেকে একশো টাকা ধার নিল, ধার নিয়ে 20 টাকা কি যেন একটা কাজে লাগালো আর 80 টাকা আমাদেরকে দুজনকে বেলাল বেগ দিল, দিয়ে বলল টাকাটা হাতে দিয়ে বলল আমার দিকে ফিরে তাকাবেন না, আপনারা সোজা হেঁটে কোথায় যাবেন চলে যান। আমি উঠলাম গিয়ে কোথায়, পুরান ঢাকায়। পুরান ঢাকায় আমার বড় ভাইয়ের এক আত্মীয়র মানে শ্বশুর বাড়ির দিকের এক আত্মীয় ছিল, তার বাসায় গিয়ে বড় ভাইয়ের সঙ্গে দেখা হলো। বড় ভাই তখন শাহিন স্কুলের টিচার। আচ্ছা, তা উনি বললেন যে তাহলে তুই নেত্রকোনা চলে যা, আমি ইয়েতে ওনার শ্বশুর বাড়ি ওখানে চলে গেলেন। নেত্রকোনায় কিছুদিন থাকার পরেই আব্বাকে বললাম যে আমার আর এখানে থাকা সমীচীন হবে না, আমি ঢাকা চলে যাই, বড় ভাই তো আছি, বড় ভাইয়ের এখানে হলে তো আর উঠা যাবে না, হতো বন্ধ। এই আমি ঢাকা চলে আসলাম বড় ভাইয়ের কাছে। আপনি কি এই পুরো সময়টা ঢাকাতেই থেকে গেলেন? এই পুরো সময়টা আমি ঢাকা। আপনার কোনো অসুবিধা হয়নি? আমার আমি তো ঘরতে তো বের হইনি, দেশ যখন মানে স্বাধীন হলো তখনও তো আপনি ঢাকাতেই। আমি ঢাকাতেই। আচ্ছা, তো এর পরের ঘটনাটা কি দাঁড়ালো, দেশ স্বাধীন মানে যেদিন হলো 16ই ডিসেম্বর? আমি তো 72 সনের 71 সনের 16ই ডিসেম্বর দেশ স্বাধীন হলো, 17-18 তারিখ আমি হলে আসলাম, ইকবাল হলে। আচ্ছা, একদম ব্যাগ এন্ড ব্যাগে যে ইকবাল হলে এসে রুমে উঠলাম। ততক্ষণে এই যে ছাত্রনেতারা, কিছু কিছু ছাত্রনেতা ঢাকায় পৌঁছে গেছেন, কিছু সাধারণ ছাত্র হলে ফেরা শুরু করেছে মানে আনন্দে, তারপরে ঢাকায় কী হচ্ছে এটা দেখার জন্যে, সেটা একটা অদ্ভুত শিহরণের সময় গিয়েছে সেই কয়েকটা দিন। আপনি পেশাগত জীবনে প্রবেশ করলেন কোথায়, কবে? আমি তখন সিদ্ধান্ত নিলাম যে আমি সাংবাদিকতা করব। তো যোগ দিলেন কোথায়? হ্যাঁ, আমি একদিন একদিন আসম রবকে বললাম, রব ভাই আমি তো, ও রব ভাই আমাকে বললো তুই কিছু একটা কর, তুই কি মানে তোর তো, আমি কি করব, আমি তো সাংবাদিকতা করতে চাই। তাই আমি বললাম যে আপনি হয় দৈনিক বাংলা অথবা পূর্বদেশে আমাকে একটু বলে দিন। তো উনি হায়দার ভাইকে বললেন, এসএসএম হায়দার তখন পূর্বদেশের এডিটার। তো হায়দার ভাই আমাকে ডাকালেন, বললেন ঠিক আছে অ্যাপ্লিকেশন করো, করলাম। এই পূর্বদেশে চাকরি হয়ে গেল, আমার চাকরি হয়ে গেল। 75 পর্যন্ত পূর্বদেশে আমি চাকরি করলাম। 75-এ বাকশাল হলো, 4টি কাগজ ছাড়া বাকি সব কাগজ বন্ধ হয়ে গেল। এই আমি গার্ড রুমে ঢুকলাম, প্রেস ক্লাবের, প্রেস ক্লাবে। গার্ড রুমে তখন বিনোদনের জন্যে স্পোর্টস হিসাবে তারা তাস খেলেন, এই আব্দুস সালাম, এই এবিএম মুসা, এনায়েতুল্লাহ খান, আব্দুল আউয়াল খান, কানু কবির, আহমেদুল কবিরের ভাই, এইরকম সব রমরমা বাঘা বাঘা। এখন তারা প্রত্যেকেই কিন্তু কার্ড রুমে যান এটাকে একটা স্পোর্টস হিসাবে নিয়েছেন, আমি কিন্তু তা না, আমি নিয়েছি চাকরি হিসাবে, জীবিকা নির্বাহের জন্য। সেই জীবিকা কি সফল? জীবিকা নির্বাহ। এবং আপনি শুনলে অবাক হবেন, আমি যা বেতন পেতাম তখন পূর্বদেশে তার প্রায় 4 গুণ 5 গুণ বেশি উপার্জন হতো আমার মাসে তাস খেলে।
তাহলে তো আপনি খুব ভাগ্যবান মানুষ। অসম্ভব। এটাকে অনেক দিন আপনার পেশা হিসেবে থাকলো না, এখনো আছে? এখন আর নাই, আমি অনেকদিন যাবো। অনেকদিন ধরো তো, অনেকদিন তো ছিলেন আপনি এই এই? অনেকদিন, অনেকদিন, 15 বছর আমি তো তাস খেলেছি, জুয়া খেলেছি। সে তখন আবার আমি ধরেন 79-এর দিকে দৈনিক দেশ নামে একটি পত্রিকা বেরোলো, যেটা মাইদুল ইসলাম মালিক ছিলেন, সেখানেও আবার ওই সানাউল্লাহ নুরি জয়েন করলেন দৈনিক বাংলা থেকে, সে এডিটর হিসেবে উনি আমাকে আবার সাহিত্য সম্পাদক হিসাবে দৈনিক দেশে চাকরি দিলেন। কিন্তু ততদিনে তাস খেলার নেশা ধরে হয়ে গেছে, চাকরিও করি তাসও খেলি, এখন আরও উপার্জন আরও বেড়ে গেছে, উচ্ছৃঙ্খলতা আরও বেড়ে গেছে, এই জীবন আর কি একটা জীবন কেটেছে। আবার ওই সময়টাতে 80-এর দশকে আমার এই যে জলে আগুন জলে বইয়ের অধিকাংশ কবিতা 80-এর দশকের লেখা। আচ্ছা। আমি তো একটা হোটেলে জীবন যাপন করি এখন, গত 5 বছর যাবৎ। কিন্তু এই যে হোটেলে থাকা দিনের পর দিন, আপনি এই যে বাসগৃহ বলে যে বিষয়টি, এটা আপনি এটার অভাব অনুভব করেন না মানে মনে মনে? করি, কষ্ট তো হয়ই, নিঃসঙ্গতা আছে। আপনি আমাকে বলেছেন যে আপনি নেত্রকোণার কথা বলেছেন, হেলেনের কথা বলেছেন, তারপরে ঢাকায় এসে আপনি আপনার অনেক বান্ধবীর কথা বলেছেন বা যারা আপনাকে সাহায্য করতেন, এদের মধ্যে এমন কাউকে কি পাওয়া গেল না যিনি আপনার জীবন সঙ্গিনী হতে পারতেন? এটা নানা কারণে মানে ঘটলো না আর কি, হয়তো কাউকে আমার পছন্দ হয়েছে, আমাকে তার অতটা হয়নি, আমাকে কারো বেশ পছন্দ হয়েছে, আমার তাকে ততটা হয়নি, উভয়কে পছন্দ করেছি কিন্তু অন্যান্য কোনো কারণে এটার আর পরিণতি লাভ করেনি, এরকম নানা কারণে। আর ওই সময়টায় আমার মানে চারপাশে নারী ভাগ্য একটু ভালোই ছিল বলতে হবে, তো ফলে আমিও একটু মনে করেছি যে আচ্ছা ঠিক আছে হয়ে যাবে আর কি, কারো না কারোর সঙ্গে তো হয়েই যাবে। এখন একটি ছেলে তো যত অপেক্ষা করতে পারে, একটি মেয়ে তো ততদিন অপেক্ষা করতে পারে না, তার মানে বিজ্ঞানসম্মত কারণেই তাকে তার পথ দেখে নিতে হয়। তো আমিও সেইভাবে একাই থেকে গেছি। আপনি দেশ পত্রিকা থেকে এক পর্যায়ে তো বুঝি আপনি যুগান্তরে গেলেন? দেশ পত্রিকা তো বন্ধ হয়ে গেল 90-এ, আমি কিছুদিনের জন্যে আমেরিকা চলে গেলাম একটা দাওয়াতে। যাওয়ার সময় মনে হলো যে একটা ইচ্ছা ছিল, গোপন বাসনা ছিল যে হয়তো আর ফিরব না, থেকেই যাব ওখানে। কিন্তু গিয়ে ওখানকার জীবন যাপন এবং কষ্টের অবস্থা দেখে, এইখানে তো আমরা এক একজন জমিদারের মতো জীবন যাপন করি, আর সেখানে ঠিক উল্টো, একেবারে দম ফেলার সময় নাই কারণ। আমি ভাই এটা আমার দ্বারা আমার দ্বারা সম্ভব হবে না, ফিরে এসে তো কাজ নাই কোনো, এই তাস খেলি আর ইয়ে করি। এবিএম মুসা যখন এডিটর হলেন যুগান্তরে, তখন তিনি আমাকে তিনি জয়েন করেই আমাকে বললেন যে কালকে তুই আয় যুগান্তরে জয়েন কর। এই আমি আবার এটা হলো 2001 বা 2002 হবে, সেখানে 7-8 বছর কাজ করলাম, তারপর যুগান্তর ছেড়ে দিলাম। এখন আর আমি পার্মানেন্টলি কোথাও চাকরি করি না। শুধু দর্শক, ফিরে এলাম আমাদের বেলা সারা বেলা অনুষ্ঠানে। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের আজকের অতিথি কবি হেলাল হাফিজের কাছে। আপনার কবিতার বই আপনি বললেন যে একটি মাত্র বেরিয়েছে, এবং পরবর্তীকালে আপনি কিছু লিখেছেন আবার, সেটা দিয়ে আরেকটি কবিতার বই বেরোবে সামনে। এই এত কম গ্রন্থ প্রকাশের কারণটা কি? যে জলে আগুন জলের যে পাঠক প্রিয়তা, এটা এক ধরনের ভীতি তৈরি করেছে আমার মনে। এখন লিখতে বসলেই হাত কাঁপে, বই করব ভাবলেই গা শিউরে উঠে, আল্লাহ যে জলে আগুন জলকে অতিক্রম করতে না পারলে ওটার কাছাকাছি তো থাকতে হবে। তো আপনাকে আমি আশ্বস্ত করছি, আমি দ্বিতীয় বইয়ের অর্ধেক কবিতা আমার তৈরি হয়ে গেছে,
আর এই এক বছরে বাকি অর্ধেক তৈরি করে আগামী বছর বই আমি করবই করব। আমরা পেতে চাই, আমরা আপনার কাছ থেকে আরো অনেক কবিতা পেতে চাই। আমিও চেষ্টা করছি। আপনার যে গ্রন্থটি বেরিয়েছে কবিতা একাত্তর, কবিতা, এটাকে আপনি মৌলিক গ্রন্থ বলছেন না কেন? যে জলে আগুন জলের যে 56টা কবিতা সবগুলি আছে, সঙ্গে আরো 15টা নতুন কবিতা আছে। এই 56 আর 15 একাত্তরটা কবিতা। বইটির নাম কবিতা একাত্তর রেখেছি দুই কারণে। একটা হলো 71টা কবিতা, আর একটা হলো 71 বললেই মুক্তিযুদ্ধের বিষয়টা ভেতরে একটু জেগে ওঠে না? 71 বললেই তো অবশ্যই মুক্তিযুদ্ধের। আমি তো একজন কবি, আমি তো রাজনীতিবিদ নই, আমি তো আমার মতো করে মানুষকে, তরুণ প্রজন্মকে উস্কে দিতে চাইব, আমি সেটাই চেয়েছি। আর এটার আরেকটা বড় কারণ হলো কবিতা একাত্তরের বইটা করার, এটা দ্বিভাষিক বই, অর্থাৎ বাংলা এবং ইংরেজি। প্রতি বাম পৃষ্ঠায় বাংলা কবিতাটা, ডান পাতায় এটার ইংরেজি অনুবাদ, এইভাবে বইটা করা হয়েছে। তো এখন এই জন্যে আমি এটাকে, যেহেতু অধিক 56টা কবিতাই এই বইয়ের পুরনো, সুতরাং এটাকে আমি মৌলিক বই বলতে একটু আমার দ্বিধাগ্রস্ত, আমি একটু কুণ্ঠিত। কিন্তু দ্বিভাষিক বই হিসাবে হ্যাঁ, এটাকে একটা আলাদা কাব্যগ্রন্থ বলাই যেতে পারে, এই আর কি ব্যাপারটা। এখন সময় শুধু লেখালেখিতেই কাটছে? আমার সময় শুধু লেখালেখি। আরেকটি নেশা হয়েছে ফেসবুক। আচ্ছা, আমার দিনের অধিকাংশ সময়টা ফেসবুকে কাটে। এখনকার যারা কবিতা লেখেন যারা, তাদের সঙ্গে ওঠা বসা আছে? ওঠা বসাটা কম আমার, কিন্তু সবাই আমার প্রিয় বন্ধু। তো আজকে প্রায় সময় শেষ, আমরা শেষ করি আপনার একটা কবিতা দিয়ে। আমারও আগ্রহ একটা একেবারেই ভিন্ন ধাঁচের একটি কবিতা। মানে তার আগে একটি কথা বলে নিই, এই যে প্রযুক্তি, ফেসবুকে, এই যে আমি ফেসবুকে বসি, প্রযুক্তি কিন্তু কবিতাকে প্রভাবিত করেছে। কীরকম? কবিতাকে অনুকাব্য, অনুকাব্য লেখার একটা প্রবণতা, ওই যে রবীন্দ্রনাথের খনিকার মতো, দুই লাইনের, তিন লাইনের, এক লাইনের। আমি কিন্তু অনেকগুলো অনুকাব্য এরকম এক পংক্তির, দুই পংক্তির লিখেছি এবং অসম্ভব জনপ্রিয়তা পেয়েছে এইগুলি। যেমন একটা ধরেন ওড়না, ওড়না এক পংক্তির একটি কবিতা, তোমার বুকের ওড়না আমার প্রেমের যায় নামাজ, এরকম। এটা হলো প্রযুক্তি প্রভাবিত করেছে আমাকে, যে তুমি তোমার আকুল তোমার আকুতি যত বেশি হোক সেটা প্রকাশ করবে তুমি ছোটভাবে, এরকম। তা আমি আমরা অনুষ্ঠান শেষ করি, আমরা এই কবিতাটা দিয়ে শেষ করি। কবুতর প্রতীক্ষায় থেকো না আমার, আমি আসব না, থাকলো কথার কবুতর, কখনো বাইশা মাসে পেয়ে অবসর, নিতান্তই জানতে ইচ্ছে হলে আমার খবর, পাখিকে জিজ্ঞেস করো নিরিবিলি, পক্ষপাতহীন পাখি বিস্তারিত সংবাদ জানাবে, কি কি ব্যথা এবং আর্দ্রতা রেখেছে দখল করে আসই সব আমার এলাকা, আমি কত একা, কতখানি ক্ষত আর ক্ষতি নিয়ে বেদনার অনুকূলে প্রবাহিত আমার জীবন, নিপুণ সন্ধান করো পাখির চঞ্চুতে চোখে কোমল পালকে, আমার বিস্তার আর বিন্যাসের কারুকাজ পাবে, কি আমার আকাঙ্ক্ষিত গঠন প্রণালী আর আমার কি রাজনীতি কবুতর জানে, জীবন যাপনে কত মানবিক
কবিতায় কতটা মানুষ পরিপাটি নির্দোষ সন্ত্রাস নিয়ে আমি কত বিনীত বিদ্রোহী পাখিকে জিজ্ঞেস করো সব জেনে যাবে অবিকল আমার মতন করে কবুতর নির্ভুল জানাবে চমৎকার আপনার কিছু প্রিয় মানুষ বা আপনাকে পছন্দ করে ভালোবাসে এমন কিছু মানুষের কিছু কথা আমরা ধারণ করেছি সেটা আমরা একটু দেখে নিই আমার প্রিয় বন্ধুর সংখ্যা খুব বেশি নয় আমি যদি হিসেব করি বলি তাহলে বলবো প্রথম দিকের প্রিয় বন্ধু হেলাল হাফিজ কবি এক অন্যমনস্ক কবি নিভৃতচারী আপন মনে যখন খুশি তখন লেখেন কষ্ট নিয়ে তার একটা কবিতা আছে কষ্টের নানা রূপ এর মধ্যে একটি ছত্র আছে যারা তাস খেলে তারা জানেন হাইড্রোজেনের দুইটি জোকার নষ্ট হওয়ার কষ্ট আছে সে চমৎকার ছন্দ তার চমৎকার কবিতা তার আমি বলি যে এত কম লেখা উচিত নয় হেলাল হাফিজ আপনাকে আরও কিছু লিখতে হবে আপনার কাছে প্রত্যাশা অনেক আমার চোখে কবি হেলাল হাফিজ এক অনন্য সাধারণ দেশপ্রেম ও দ্রোহের কবি আমাদের সকলের কাছে জাতীয় প্রেসক্লাব হচ্ছে দ্বিতীয় গৃহ কিন্তু কবি হেলাল হাফিজের কাছে ব্যক্তি হেলাল হাফিজের কাছে জাতীয় প্রেসক্লাব হচ্ছে প্রথম গৃহ এবং এই কবি আরও কবিতা লিখুন এবং আমাদের দেশপ্রেম এবং দ্রোহে আরও উদ্বুদ্ধ করুন এটাই আমি প্রত্যাশা করি আমি নিজে একজন গীতিকার হিসাবে পরিচিত গীতি কবিতা লিখি সেই কবিতার সুর হয় শিল্পীর কণ্ঠে যায় তার সাথে বাদ্যযন্ত্র থাকে তারপর সেই গানের কথা শ্রোতার মনের সাথে ভাব বিনিময় হয় কিন্তু কি আশ্চর্য হেলাল হাফিজের কবিতার জন্য কোনো সুর লাগে না যন্ত্র লাগে না শিল্পী লাগে না যেই মুহূর্তে পাঠক তার কবিতা পড়বে সেই মুহূর্তে ভাব বিনিময় হয়ে যায় অনায়াসে একমাত্র কবি হেলাল হাফিজ যার কবিতার বই মাত্র একটি কিন্তু জনপ্রিয়তার শীর্ষে সে হেলাল হাফিজ বন্ধু হিসাবে তার সম্পর্কে বলবো না মানুষ হিসেবে না কবি হিসেবে আমি মনে করি তিনটি পরিচয় আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে সে একটু নিভৃতচারী ছিল সাংবাদিক হিসেবে তার পরিচয় সবাই জানে তাকে সাংবাদিক হিসেবে কিন্তু সংবাদপত্রের পাতায় আপনি কখনো তাকে খুঁজে পাবেন না সে আসলেই যে কী করছে সেটা একটা রহস্য আমাদের কাছে আর কবি হিসেবে যখন তাকে দেখি আমি অপ্রতিরোধ্য মনে হয় আমরা যাকে অনু কবিতা বলি সেই অনুমুহূর্ত বলি একটা ভগ্নাংশ মুহূর্তে সেটির ভিতর মহাজীবনকে বিম্বিত হতে দেখা এবং সেখান থেকে বিষয় আশয় ছেঁকে নিয়ে আসা এটি কিন্তু হেলাল হাফিজের একটা বৈশিষ্ট্য আমি আশা করি আমার বন্ধু হেলাল হাফিজ তার দ্বিতীয় কাব্যগ্রন্থটি বেরোতে যাচ্ছে আমাকে কথা দিয়েছে খুব বেশি লেখার দরকার নেই হাফিজ কিন্তু যতখানি দেবে আমরা আনন্দের সঙ্গে গ্রহণ করব যেভাবে গ্রহণ করে এসেছি তো অনেক ধন্যবাদ আমরা শেষ করি আজকে এখানে সব কথা তো হলো না আর এই সময়ের মধ্যে এক জীবনের কথা শোনা সম্ভব নয় তবুও যতটুকু আমরা পেলাম এটাও কম নয় আপনাকে অনেক ধন্যবাদ আপনি ভালো থাকবেন কথা বলার সুযোগ করে দিয়েছেন আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন কারণ আমরা আপনার কাছ থেকে আরও অনেক কবিতা চাই দোয়া করবেন সুধী দর্শক এতক্ষণ আমরা কথা বলছিলাম আমাদের অত্যন্ত কাছের মানুষ প্রিয় মানুষ কবি হেলাল হাফিজের সাথে যিনি যৌবনের জয়গান গেয়ে পরিপুষ্ট প্রেমিক আর প্রতিবাদী কবি হয়ে স্থায়ী আসন করে নিয়েছেন অজস্র কবিতা প্রেমীর কাছে পাঠক বারবার ফিরে আসে তার কবিতার কাছে দ্রোহ কিংবা ভালোবাসার ছোঁয়া পেতে তার কাব্য জীবন ও ব্যক্তি জীবন সুন্দর হোক দীর্ঘ হোক এই প্রত্যাশা আমাদের তার আনন্দময় সুস্থ সুন্দর জীবন কামনা করি সেই সঙ্গে আপনাদের সবার মঙ্গল হোক সবাইকে ধন্যবাদ